হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিগান কোর্স থেকে। আমরা এখন দেখব আমরা এই পয়েন্ট কাট ডেজিগনেটর আমরা যেগুলো ডিফাইন করছি এগুলো কিভাবে কম্বাইন করা যায় একটার সাথে আরেকটা। তো আমাদের এখানে তো আর্কস দিয়ে আমরা একটা পয়েন্ট কাট ডিফাইন করেছি, আমরা আরেকটা পয়েন্ট কাট ডিফাইন করি এই জায়গাতে ফর আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। এটাকে কপি করে নিয়ে আসি এবং আমরা এখানে এটাকে যদি পেস্ট করে আমরা এই জায়গাতে নাম দিয়ে দিতে পারি, সে লাইক টার্গেট করলাম আমরা কম ডট লিভিং অন কোডস ডট স্প্রিং এওপি ক্যামেরা, এবং এটার আমরা নাম দিয়ে দিলাম অপস কী করলাম, এটার ক্লাসে তো যাব না, ভুল কী প্রেস করেছি অসুবিধা নাই, আমরা এইটার নাম দিয়ে দেই টার্গেট ক্যামেরা, কোনো আমরা প্যারামিটার এখানে ইন্টারেস্টেড না। ঠিক আছে, আমরা টার্গেট ক্যামেরার আমরা ক্যামেরা টার্গেট দিয়ে আমরা ডিফাইন করলাম যে এই ক্যামেরা ক্লাসের সব মেথডের জন্য আমরা একটা টার্গেট পয়েন্ট কাট ডেজিগনেশন আবার ডিফাইন করলাম। তো আমরা এখন বলতে পারি যে এই বিফোর অ্যাডভাইসটা আমাদের কখন কখন কাজ করবে সেটা আমরা যদি এখানে টার্গেটটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এখানে সাম পয়েন্ট কাট আছে এই আর্কসের জন্য, আমরা বলে দিতে পারি টার্গেট ক্যামেরা অ্যান্ড। তো এখানে আমাদের তাহলে কি যে আমরা বলছি যে ক্যামেরা ক্লাসের অবজেক্ট এবং তার প্যারামিটার দুটো আর্গুমেন্ট আছে সেটার জন্য আমরা বিফোর অ্যাডভাইস করছি। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখা যাবে কোনো এক জায়গাতে একটা ছোট ভুল করেছি নিশ্চয়ই, কোনো এক জায়গায় এন্ডিংটা মিসিং, ইয়াস লুকস লাইক আমরা এখানে ক্লোজ করতে ভুলে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। আবার রান করি, হ্যাঁ এই যে আমরা টার্গেট হচ্ছে ক্যামেরা ক্লাস এবং তার দুটো আর্গুমেন্ট নিচ্ছে এটা, কিন্তু এটার সাথে আমরা কিন্তু এটা রান করলাম তাই না। তো এটা গেল একভাবে আমরা পয়েন্ট কাটের কম্বিনেশন আপনাদেরকে দেখালাম। আমরা তো এখানে কম্বিনেশনটা করেছি আমাদের যেই মেথডটা আছে ডেফিনেশন এই মেথডের ওপরে, আমরা চাইলে এই পয়েন্ট কাট ডেফিনেশন এখানেও এক্সপ্রেশনে আমরা কম্বাইন করতে পারি, সেটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখি। তো আমাদের এই অ্যাডভাইসের ডেফিনেশনে আমরা যদি ডিফাইন করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি এখানে নিয়ে আসি একটা আফটার অ্যাডভাইস এবং সেখানে আমরা বলে দিলাম ফর এক্সাম্পল উইদিন কম ডট লিভিং অন কোডস ডট স্প্রিং ডট এওপি, এওপি প্যাকেজের মধ্যে আমরা সব কিছু নিতে চাচ্ছি এবং অ্যানোটেশন দিয়ে আমি বলে দিলাম যে সেটা ডেপ্রিকেটেড। এই ডেফিনেশনটা যদি আমরা এখন অ্যাডভাইস করতে চাই আমরা এখানে বলে দেই আফটার অ্যাডভাইস রানিং, আফটারটাকে ইম্পোর্ট করে নিই আমরা। ঠিক আছে, তাহলে কি হলো যে আমরা এখানে বলছি যে স্প্রিং ডট এওপি ডট সব প্যাকেজের মধ্যে যেই অ্যানোটেশনটা আমাদের ডেপ্রিকেটেড করা আছে, যেই মেথডটা এটা আসলে মেথডে যায়, যেই মেথডটা ডেপ্রিকেট করা আছে শুধু সেটার জন্যই তুমি এই আফটার অ্যাডভাইসটা রান করো। তো আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটা আরেকবার রান করি আমরা দেখতে পাচ্ছি এই যে আফটার অ্যাডভাইস ইজ রানিং আফটার স্ন্যাপ। তো স্ন্যাপটা আমরা দেখে আসি আমাদের ক্যামেরা ক্লাসের স্ন্যাপে এটা কি ডেপ্রিকেটেড কি না, মেথডটা আমরা দেখতে পাচ্ছি মেথডটা কিন্তু ডেপ্রিকেটেড আছে তাই না। তো আমরা কিন্তু দুটো এক্সাম্পল দেখলাম আমাদের কীভাবে আমরা কম্বাইন করতে পারি এক্সপ্রেশনগুলো। সো এই এক্সপ্রেশনগুলোর মধ্যে আরও কিছু আছে, যেমন আমরা যদি এখানে বলি যে আমরা তো এখানে বলছি যে
যা কিছু আমার এওপি প্যাকেজের ভেতরে আছে এবং ডেপ্লিকেটেড আমি চাইলে এটাকে বলে দিতে পারি এবং নট ডেপ্লিকেটেড এইভাবে নট সাইনটা দিয়ে হ্যাঁ তাহলে যদি আমি রান করি তাহলে আমার ডেপ্লিকেটেড মেথডের উপর আসবে না তাছাড়া বাদবাকিগুলাই আসবে সে আমাদের ওই স্ন্যাপের পরে কিন্তু আফটার অ্যাডভাইসটা নাই কিন্তু বাদবাকি সব কিছুর বেলায় আছে তারপর এখানে চাইলে আমরা অ্যান্ডের জায়গায় অরও দিতে পারি এওপির ভিতরে যা কিছু আছে অথবা নট ডেপ্লিকেটেড অরটা আমরা দুটা ডাবল বার দিয়ে এখানে ডিফাইন করতে পারি রান করলে দেখলে আমাদের অ্যাকর্ডিংলি কিন্তু এটা রান করবে সো এইভাবেই আমরা আমাদের পয়েন্ট কাটের যেই এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা কম্বাইন করতে পারি সো দ্যাটস ইট ফর নাও আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোর্স আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ